আমরা এই মুহূর্তে এনজিপি স্টেশনে নেমে গেছি, বাম্পার ঠান্ডা, বাম্পার। তো আমরা এখানে বাম্পার ঠান্ডা লাগছে আমাদের। এই যে টিম আসছে দেখে নিন, আমাদের ব্যাগ বইতে দিয়েছে। এই যে ব্লগ করছে তার ব্যাগ আমি বইছি। কোন দিকে ভাই? ওরে বাবা, কে তো ফুটবল খেলার ময়দান রে, বিশাল বড়, এপাশ ওপাশ দেখা যাচ্ছে না। দেখে নিন আপনারা, मैं उधर चला जाने, ना ना जाने कहां, मैं तो कथा बोल बे, के बोल बे, कहां मैं किधर चला, अरे फिसल गया, ए तूने क्या किया। আপনি কিছু বলবেন? এ আমাদের নতুন প্রথম ব্লগে এসেছে, আমাদের মালদা থেকে এসেছে আমার পুরনো বন্ধু, আড়াই বছর পর দেখা হয়েছে। ব্লগে কিছু বল, কি বলবো, যা খুশি বল, কি বলবো, পরে ইউটিউবে দেখবি, মা বাবাকে দেখাবি, আমাদের পুরো শান্তি শৃঙ্খলাপূর্ণ ব্লগ এটা। এই আমরা বেরোচ্ছি এখন স্টেশন থেকে, কোথায় যাচ্ছি জানি না, ফুটবল খেলছি স্টেশনের ভিতর, ফুটবল খেলছি স্টেশন থেকে, বেরাচ্ছি না বাগাই, স্টেশন বলবো, হ্যাঁ বাগাই বলতে হবে, বাগাই কিছু ফুটবলের ময়দানটা একবার ঘুরিয়ে দাও, বাগাই কিছু বলবো না, বাগাই কিছু বলবে না বলছি, ফুটবল ময়দানটা একবার ঘুরিয়ে দাও, ফুটবল ময়দান দেখিয়ে দিচ্ছি, এই পাশে কিছু দেখাচ্ছে না, আপনারা দেখে নিন, আর এই পাশে দেখুন, আপনারা কিছু দেখাচ্ছে না, এত বড় শালা, কি বলবো, কি বলবো, এটা কি বলবে, ফুটওভার ব্রিজ, ফুটওভার ব্রিজ বলে। উপর থেকে এনজিপি স্টেশনের ভিউ, এই যে আপনারা দেখুন এনজিপি স্টেশনের ভিউ, না জুম করলে ফেটে যায় ভাই। ভিডিও চলাকালীন তোর সামনে চলবে, পিছনে চলবে, পথ করতে হবে। আমরা এখন এনজিবিশনের বাইরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন চারিদিকে হরিয়ালি। এই যে আমাদের সুতনু আছে, আর এই যে শুভ, আর রে হুকলেট খেয়ে গেছে, এই যে নিউ জলপাইগুড়ি, এই যে সুতনু দাঁড়িয়ে আছে বাগাই, না এই যে আমাদের প্রদীপ দা গাড়ির লোকের সাথে কথা বলছে, আমাদের সবাই আছি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন নিউ জলপাইগুড়ি হচ্ছে, উল্টো করে লেখা আসছে, আপনারা সোজা করে দেখে নেবেন, নিউ জলপাইগুড়ি। আমরা সবাই আছি এদিকে, ঠিক আছে আমরা সেলফি তুলবো, এখন রাখছি, পরে দেখা। আমাদের ট্রেন থেকে নামার পর আমরা জলপাইগুড়ি স্টেশনে থেকে একটু এগিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন এই জলপাইগুড়ি স্টেশন, এটা আমরা এখানে একটা ট্যুরিজমে এসেছি, তো এখানে আমরা টিকিট বুক করতে এসেছি, যদি এখানে টিকিট বুক হয়ে যায় তো ভালো, আর না হলে অন্য জায়গায় দেখবো আবার। আপনারা পোস্টারটা দেখে নিতে পারেন, পাশে মারছে না, পিছন দিয়ে দেখাচ্ছি। এই যে মা তারা ট্যুরিজম, ঠিক আছে, এই যে আমাদের শুভ দাঁড়িয়ে এখানে আছে, আমার লাগেজ আছে, আর সবাই ভেতরে বসে আছে, আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি, লাগেজ পাহারা দিচ্ছি। তো আমরা এখানে আছি আপাতত, তো আমরা এখান থেকে যদি বেরোবো ডাইরেক্ট গ্যাংটক যাবো আমরা এখান থেকে। তো এখানে আমাদের সব টুরিস্টের প্যাকেজ বুক হচ্ছে, তো এখানে আমরা বসে আছি, প্রচুর ঠান্ডা এখানে, বাইকে দেখে বুঝতে পারছেন, আমাকে দেখে বুঝতে পারছেন, তো আমরা এখানে আছি, তো আমরা এখানে বেরিয়ে আবার দেখাচ্ছি। তো আমরা এখান থেকে ট্যুরিজম সব প্যাকেজ ট্যাকেজ করে অনেক কথা কাটাকাটির পর, অনেক কিছু পর আমরা নিয়ে নিয়েছি গাড়ি, তো আমাদের জাইলো গাড়িতে আছি, আমরা দেখতে পাচ্ছেন এখানে মাঝে সিটে আমি বাগায় সুমিত আছে, আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুতন আছে, সামনে আমাদের আছে প্রদীপ মহাশয়, এই যে তাকাচ্ছে, আর এই যে আমাদের দাদা, আর এই যে আমাদের দাদা গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, গাড়ির লোক সামনের ফ্রন্টটা যে দেখে দিচ্ছি গাড়ির, এখন সেরকম দেখতে পাওয়া যাবে না, পুরোটা কুয়াশায় ভর্তি, লাইটটা মান না মুখে, এখন পুরোটা দেখতে পাওয়া যাবে না, কুয়াশায় ভর্তি, আমরা আবার আসবো ফার্স্ট মর্নিং, সবার সঙ্গে দেখা হবে, ওকে আপাতত আমরা হোটেলে গিয়ে আবার দেখাবো,
হোটেলে হোটেলে গিয়ে আমাদের রুম লুচ্ছামো সব দেখাবো। আলোটা মার না, আলোটা আমাকে দেখ। আমরা হোটেলের রুম লুচ্ছামো সব দেখাবো। বল দেখা যাবে সব কিছু, ঠিক আছে। আমরা যখন দেখা যাবে বা কিছু হবে তখন আমরা আবার ব্লগ শুরু করছি, বা আর কিছু যদি মাঝে আসে তখন ব্লগে দেখাবো।